পশ্চিমাদের নানা সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে সফল আয়োজনের মাধ্যমে পর্দা নামে 2022 কাতার বিশ্বকাপের। সে উত্তেজনা থামতে না থামতেই শুরু হয়ে গেছে বিশ্বকাপের পরবর্তী আসরের নানা আনুষ্ঠানিকতা। 2026 বিশ্বকাপে তিন দেশের এই আয়োজনের মাধ্যমে বিশ্বকে একত্রিতভাবে কোনো কাজের সফলতার বার্তা দিতে চায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তিন বছর হাতে রেখে এবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচন করা হলো 2026 বিশ্বকাপের লোগো। লস অ্যাঞ্জেলেসের গ্রিফিথ অবজারভেটরিতে আয়োজন করা হয় লোগো উন্মোচন অনুষ্ঠানের। বিশ্বকাপের 23তম আসর ঘিরে নতুন কিছুর শুরু হতে যাচ্ছে। প্রথমবারের মতো বিশ্বকাপের লোগোতে ট্রফির ছবির সঙ্গে 26 লেখা একটি ডিজাইন রাখা হয়েছে। ফিফার ব্র্যান্ড টিমের ডিজাইন করা লোগোটিতে হ্যাশট্যাগ #WeAre26 কথাটিও রাখা হয়েছে, যার ব্যবহারে ফুটবল প্রেমীরা পাবেন আসরের সব তথ্য। 48 দলের এই টুর্নামেন্টের 104টি ম্যাচ তিনটি আয়োজক দেশের 16টি ভিন্ন ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। পুরো বিশ্বকে একত্রিত করার এই আয়োজনকে সম্পূর্ণ ভিন্ন এক ওয়ার্ল্ড কাপ হবে বলে মন্তব্য করেছেন খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। 2026 বিশ্বকাপ একেবারে নতুন এক আসর হতে যাচ্ছে, সবচেয়ে বড় পরিসরে বসতে যাচ্ছে এই আসর, কাঠামোতেও এসেছে পরিবর্তন। তাই আমি বলতেই পারি সেরা আসর হতে যাচ্ছে 2026 বিশ্বকাপ। তবে তিনটি দেশের ভিন্ন ভিন্ন শহরে ম্যাচ আয়োজনে খেলোয়াড়দের যাতায়াত নিয়ে কোনো সমস্যা হবে না। ফুটবলারদের জন্য ম্যাচ ভেন্যুর কাছাকাছি থাকার ব্যবস্থা করা হবে। আমি মনে করি 2026 বিশ্বকাপ অবিশ্বাস্য একটা আসর হবে, যা ফুটবল বিশ্ব কখনো দেখেনি। আর যেই তিন দেশ আয়োজক হলো তারা ফুটবলকে অত্যন্ত ভালোবাসে। ফুটবলকে নতুন আঙ্গিকে বিশ্বের সামনে তুলে ধরার এই উদ্যোগের মাধ্যমে নর্থ আমেরিকার সেরা ডিসিপ্লিন ফুটবল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। তাজিন খন্দকার, সময় সংবাদ।